আসসালামু আলাইকুম, সকলের সাথে আছি আমি মাহমুদ হাসান। সো আজকে অনেকের রিকোয়েস্টে একটা প্রোডাক্ট আপলোডের ভিডিও নিয়ে আসলাম, কিভাবে আমরা আমাদের শপিফাই ব্যাকএন্ড থেকে আমাদের স্টোর থেকে কিভাবে আমাদের যে জিএমসিতে সিম্পোসিসের মাধ্যমে বা গুগল চ্যানেলের মাধ্যমে কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড দিব সেটাই আজকে দেখাবো, ঠিক আছে? সো এটা একটা ফিড ক্রিয়েট করতে হবে এখানে। সো আমরা যদি সিম্পোসিসের মাধ্যমে করি তাহলে আমাদের কোনো ফিড কিছুই আমাদের ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে? সো আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের স্টোরের ব্যাকএন্ডে। হ্যাঁ, সো এখানে আমরা অ্যাপসে ক্লিক করব। এখানে দেখেন আমাদের অলরেডি সিম্পোসিস গুগল শপিং ফিডটা এখানে কিন্তু অলরেডি আছে, এখানে ইনস্টল আছে। যাদের ইনস্টল থাকবে না, তারা যদি অ্যাডমিন হয়ে থাকেন তারা নিজে এই আপনারা এখানে সার্চ করে এটা ইনস্টল করে নিতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনাদের স্ট্যান্ডার্ড বা স্টাফ অ্যাক্সেস দেওয়া হয় বা এগুলোর অ্যাক্সেস না দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আপনি আপনার ক্লায়েন্টের বলবেন যে এটা তুমি ইনস্টল করে দাও বা আমাকে অ্যাক্সেস দিয়ে দাও, আমি ইনস্টল করে নিব। দ্যাটস ইট, দেন আপনারা এটা ক্লিক করবেন। হ্যাঁ, আমার এখানে যেহেতু ইনস্টল আছে সো আমি এটার মধ্যে ক্লিক করলাম। আপনারা গুগল চ্যানেল বা সিম্পোসিস দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর সিম্পোসিসটা মানে বেটার হয় আর কি, আপনার ক্লায়েন্টকে বোঝা এ হলেও এই এই সফটওয়্যারটা এই অ্যাপসটা মানে আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, প্রথম 14 দিন ট্রায়াল ভার্সন আছে, পরবর্তী একটু পে করতে হয় আর কি এটার মধ্যে। আর গুগল চ্যানেলটা হলো ফ্রি, সো আপনারা চাইবেন যে এটা যাতে ক্লায়েন্টের যাতে ইনস্টল করে নিতে পারেন। হ্যাঁ, দেখেন গুগল শপিং, বিং শপিং, ফেসবুক প্রোডাক্ট ক্যাটালগ। হ্যাঁ আচ্ছা, উনি পুরোপুরিভাবে এটা সেট আপ করে দেয় নাই, হ্যাঁ, উনি শুধু ইনস্টল করে দিয়ে দিছে, কিন্তু সেট আপটা আমার করতে হয়েছে, সমস্যা নাই, তাহলে আপনাদের জন্য আরো ভালো হয়েছে। তো এখানে দেখেন গুগল শপিং, আমি তো গুগল শপিং এর জন্য করতেছি, তাই না? আর বিং শপিং, আমরা বিং শপিং এর জন্য করতেছি না, ফেসবুক শপিং এর জন্য প্রোডাক্টের জন্য করতেছি না, হ্যাঁ আমরা করতেছি এটার জন্য। সো আমরা এটাতে ক্লিক করুন। এখন দেখেন এখানে কি বলতেছে, চুজ ইউর মার্চিং সেন্টার আইডি, এখানে আপনার মার্চিং সেন্টার আইডিটা দেখাই দিতে হইব। হ্যাঁ, এই দেখেন এখানে দেখাই দিচ্ছে সব ইচ্ছা। হ্যাঁ, তো একটু শেয়ার শিওর হয়ে নেবেন এই যে মার্চিং সেন্টার আইসা, এই যে দেখেন এখানে দেখবেন যে আইডিটা কি ঠিক আছে কিনা, 603। আচ্ছা এখানে দেখি, হ্যাঁ 603, আর এটা সব ইচ্ছা লিখাই আছে এখানে। হ্যাঁ, তো আমি এটা ক্লিক করে দিলাম। পরে আপনারা এখানে কনফার্ম ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, আপনারা এই দেখেন এই ভিডিওগুলো দেখতে পারবেন, দেখে একটু আইডিয়া নিতে পারেন এখান থেকে। হ্যাঁ, সো আমি এখানে দেখেন নিচে লিখে আছে ইয়েস, এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। হ্যাঁ, আমার শপিফাই কিন্তু আমি প্রোডাক্ট আপলোড করে নিছি, আগেই 4-5টা প্রোডাক্ট আপলোড করছি। সো এই প্রোডাক্টগুলো আমি মার্চেন্টে নিতে চাইতেছি আর কি। সো মার্চেন্টে নেওয়ার জন্যই আমি এই সিম্পোসিসটা ইনস্টল করলাম বা সেট আপ করতেছি, একটু ওয়েট করব আমরা। এখানে একটু লোডিং নিতে পারে, নেট সমস্যা থাকলে বা প্রোডাক্ট যদি বেশি হয় একটু বেশি নিতে পারে, যদি দেখেন চলে আসছে আমার সমস্যা নেই। সো এখানে দেখেন এখানে অল প্রোডাক্টটা ক্লিক করবেন, একটা যেমন এইরকমই রাখবেন। হ্যাঁ, সো এখানে এইরকম আছে, এরকম থাকুক, এরকমই থাকুক। পরে এসে দেখেন এখানে যে এইগুলো টিক দিয়ে দিবেন সবগুলা, তিনটা না সরি, 1 নাম্বার 3 নাম্বারটা 2 নাম্বারটা, সরি এই 2 নাম্বারটা আপনারা এসকিউ যেটা আছে এটা টিক চিহ্ন দিয়ে দেবেন, আর বাকি যে এরকম আছে এরকমই থাকুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর পরে আমরা এই যে সায়েন্স এটাতে ক্লিক করবো। হ্যাঁ, আমরা যদি এটা না ইউজ করতাম, আমরা যদি গুগল চ্যানেল ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের ওই যে ইয়েতে যাইতে হইতো, এইখানে গিয়ে ওই যে আমাদের যেই ফিড আছে না, ফিডের মধ্যে গিয়ে একটা ফিড ক্রিয়েট করতে হইতো, বা গুগল চ্যানেলে হয়ে যায় এমনিতেই। কিন্তু আমরা যদি অন্যান্য কিছু ইউজ করি, শিট ইউজ করি, গুগল শিট, তাহলে আমাদের ফিড ইউজ করতে হয় আর কি। সো চ্যানেলগুলো ইউজ করলে আমাদের এইসব ক্রিয়েট করতে হয় না। হ্যাঁ, সো এখানে দেখেন কি দিল, আমাদেরকে এরর দিল, ইফ ইউ হ্যাভ সাবমিটেড প্রোডাক্ট ফিড ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম আওয়ার অ্যাপ, প্লিজ ওয়েট ওয়েট ফর অ্যাবাউট 10 hours ফর গুগল, 4 hours ফেসবুক, আপ টু 24 hours ফর মাইক্রোসফট লিস্ট, দার রেসপেক্টিভ মার্চিং সেন্টার আর প্রোডাক্ট ক্যাটালগ।
ওকে, তো এখানে আমাদের বলে দিছে আমরা যদি গুগলের জন্য করে থাকি, হ্যাঁ, তাহলে 10 হোর যাতে ওয়েট করি আমরা, এই মানে প্রোডাক্টগুলো যে আপলোড হইবো হওয়ার পরে মানে কিছু এরর আসতে পারে, এই এররগুলো সলভ হওয়ার জন্য আর কি, এটা বলছি। এইগুলোতে আমরা চোখ দিতে হইব না, সমস্যা নাই এগুলা। হ্যাঁ, এই যে দেখেন এখানে অলরেডি সাবমিটেড, দেখেন অটোমেটিক কিন্তু এইগুলা আমার মার্কেটিং সেন্টারে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এইগুলো অটোমেটিক আমার মার্কেটিং সেন্টারে আপলোড হয়ে গেছে। আমার দেখেন কিছুই করতে হবে না, অনেক কষ্ট কম হয়ে গেছে আমার এখানে, দেখছেন। তো এখানে অল প্রোডাক্ট হয়েছে 22টা, ঠিক আছে, 22টা কেন হয়েছে, এগুলোর ভেরিয়েন্ট আছে, সাইজ আছে, ঠিক আছে, এই কারণে 22টা প্রোডাক্ট শো করতেছে। আর দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা প্রোডাক্ট, তো 5টা প্রোডাক্টের সাইজ আছে বিদায়, এখানে 22টা প্রোডাক্ট হয়ে গেছে। সো আমাদের কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু আপলোডও হয়ে গেছে। আমরা যদি মার্চিনতে যাই, গিয়ে যদি একটু রিফ্রেশ দিই, দেখি এই যে দেখেন আমাদের 18টা প্রোডাক্ট এখানে চলে আসছে। হ্যাঁ, তো আর কিছু প্রোডাক্ট বাকি আছে, এইগুলো হয়েছে। এই যে এখানে কয়টা শো করছে, 22টা। সো আমাদের 18টা চলে গেছে, বাকিগুলো কি চলে যাইব। হ্যাঁ, আমাদের কিছু চিন্তা করতে হইব না, বাকিগুলো চলে যাইব। তো এই হইলো দেখছেন যে সুবিধাটা, আপনার যদি সিম্প্রোসিসটা ইউজ করেন বা গুগল চ্যানেল ইউজ করেন, আপনার কোনো কাজই করতে হইতেছে না, শুধু জাস্ট আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটা শুধু দেখাই দিছেন, ও এটা শুধু অটোমেটিক নিয়ে নিছে এখানে। আর না হলে কিন্তু আমাদের ম্যানুয়ালি আপলোড দিতে হইতো। সো ম্যানুয়ালি আপলোড দেওয়া কিন্তু রিস্কের ব্যাপারও থাকে একটা, অনেক ক্ষেত্রে অনেক কিছু মিসিং থাকতে পারে। হ্যাঁ, শুধু আমরা এইগুলা ইউজ করতে পারি। আর আমরা যদি গুগল চ্যানেলটা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হইতে পারে, শিপিং এর যে টাইম ইয়েটা আছে না, ওইগুলোতে একটু সমস্যা হয়। তো আমরা গুগল চ্যানেল ইউজ করলে শুধু আপলোড দিব, আপলোড দেওয়ার পরে গুগল চ্যানেলটা আমরা ডিঅ্যাক্টিভ করে দিব। হ্যাঁ, আর সিম্পোসিসটা থাকলে আরো ভালো হয়। সিম্পোসিসটা থাকলে আপনার প্রোডাক্টে যদি ওই যে শপিফাইয়ের মধ্যে যদি কোনো চেঞ্জ করেন, ডিসক্রিপশন চেঞ্জ করেন বা যাই চেঞ্জ করেন, ওইগুলো অটোমেটিক মার্কেটিং সেন্টারে আপডেট দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এটা ক্লায়েন্টকে বলবো, এটা যাতে ইউজ করে উনি, ওটা ইউজ করলে আমরা কি 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 সুবিধা পাবো, ওই সুবিধাগুলো আমরা একটু তুলে ধরবো, যাতে এটা ইউজ করে। এটা ইউজ করলে কিন্তু আমাদেরও কাজ কিন্তু অনেক কমে যায়। হ্যাঁ, তো ওইগুলো আমরা ক্লায়েন্টকে বুঝাই দিব আর কি, যে এইগুলো এটা করলে তোমার এই সুবিধা হইব, আর তুমি 14 দিনের ট্রায়াল পাইতেছো, পরবর্তীতে তোমার এই সামান্য টাকা পে করতেছো আর কিছু না। তো এটা একটু বুঝাইলে ক্লায়েন্ট বুঝে যাবো। ঠিক আছে, আমি কিন্তু অনেক ক্লায়েন্টকে আমি বুঝাই দিছি এইভাবে, ওরা কিন্তু পরে আরো আমার ধন্যবাদ দিছে, যে এটা অত সুন্দর একটা জিনিস ওদের দেখা দেওয়ার জন্য। ঠিক আছে, সব আপনারা দেখাই দিবেন এইভাবে। দেখেন আবার আবার একটু রিফ্রেশ দিই, দেখি সবগুলো প্রোডাক্ট নিয়ে আসছে। এই যে 22টা কিন্তু চলে আসছে, ঠিক আছে, 22টা প্রোডাক্ট কিন্তু চলে আসছে। আর দেখেন এখানে ইমেজ গুলো এখনো শো করতেছে না, আপনারা কিন্তু ভয় পাবেন না। দেখেন আপনারা কিন্তু গুগলে কিন্তু সিম্পোসিস কিন্তু আগেই বলে দিছে এখানে, দেখেন যে গুগলের জন্য 10 ঘন্টা ওয়েট করার জন্য পুরোপুরি আগেই হয়ে যাব। ঠিক আছে, আগেই হয়ে যাব আপনারা বলছে, সর্বোচ্চ 10 ঘন্টা। হ্যাঁ, তো এইগুলা কিন্তু পিক কিন্তু অটোমেটিক চলে আসবো, চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, এখানে কিন্তু তাও শো করতেছে না, শো করবো কিছুক্ষণ পরে আবার শো করবো এগুলো। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আপনাদের ভয় ভীতি কোনো কারণ নাই, এগুলা দেখবেন একটু পরে দেখবেন চলে আসছে, আপনি বেশি না 1 ঘন্টা পরে আসেন দেখবেন সবগুলো চলে আসছে। দেখেন এখন কিন্তু এখানে কিন্তু প্রোডাক্ট দেখাইতেছে না, কিন্তু প্রোডাক্ট দেখাইবো। হ্যাঁ, তো এটাই ছিল আজকের মতো, সিম্প্রোসেসের মাধ্যমে বা গুগল চ্যানেলের মাধ্যমে কীভাবে আপনারা প্রোডাক্ট মার্চিনটা আপলোড দিবেন, এটাই ছিল আর কি আমার আজকের বিষয়। তো আজকে সিম্প্রোসেসের মাধ্যমে দেখাইলাম, গুগল চ্যানেলও সেম সেম টু সেম। ঠিক আছে, গুগল চ্যানেল সেম টু সেম এভাবেই কাজ করে, ওইটা আমি আরেকদিন দেখাই দেবো। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।